আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইফ, আমি রুদ্রোজ চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুরে অবস্থিত এবং এই শোরুমে বিশাল কালেকশন রয়েছে গাড়ির। ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে নোয়া গাড়ি কালেকশন সবচেয়ে বেশি। আজকে আমরা বেশ কয়েকটি নোয়া গাড়ি রয়েছে, গাড়িগুলো আজকে দেখার চেষ্টা করবো, দামটিও জেনে নেবো। মোনা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, ইউজ কার গুলো পাওয়া যায়, বিশাল কালেকশন গাড়ি। যেহেতু নোয়া গাড়ি কালেকশন আজকে বেশি, আজকে আমরা একটু নোয়া গাড়িগুলো দেখবো। জি, এই মুহূর্তে নোয়া গাড়ি রয়েছে 6টি, তারপরে 5টি ডিসপ্লেতে আছে এবং একটি বাইরে ঠিক আছে ভাই, একটু কষ্ট দে, আমরা নোয়া গাড়ি দেখি। আমরা এই গাড়ি দিয়ে শুরু করি, সম্ভবত পাল কালার। এটা পাল কালার, এসআই নোয়া, এসআই নোয়া, হ্যাঁ এসআই নোয়া। এটা মডেল ইয়ার 2011, রেসিয়েন 2016 তে। হোয়াইট পাল কালার, 2 জোন পাওয়ার, তেলের গাড়ি, সিএনজি করা, এটা সিএনজি করা আছে, 2 ডোর পাওয়ার, নোয়া এসআই। জি এসআই, এটা পাল কালার। কি অবস্থায় আছে গাড়ি ভাই? আলহামদুলিল্লাহ গাড়ি অনেক ভালো আছে, গাড়ি একদম ফ্রেশ। সামনে পিছে গ্লাস এবং লাইট গুলো যাচ্ছে সবই অর্জন, শুধু এই বাম্পার পিছে বাম্পার আমরা টাচ আপ করি সারা। আচ্ছা, শুধু সামনে পিছে বাম্পার তালা সব অর্জন আছে একদম, প্রতিটি গ্লাস অর্জন আছে, প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা লাইট অর্জন আছে। দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর, শুধু লাইট আমরা ওয়াশ করেছি, ওয়াশ আর পলিশ কাজ হয়েছে। যেটা একটু ভিতরে ইন্টারিয়ারটা একটু দেখে নেই, অবশ্যই যারা ভিডিও দেখবেন ফিজিক্যাল এসে দেখে নেবেন, যেহেতু ব্যাক সাইড দেখানো যাবে না। স্পেস আসলে নেই পিছনে, ডিভিডি প্লেয়ার রয়েছে, ব্ল্যাক ইন্টেরিয়র, ড্যাশবোর্ড ফ্রেশই রয়েছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে তবে? ওকে আছে, বাট গাড়ির সাথে অরজিনাল আছে এখনো। আচ্ছা, গাড়ির সাথে অরজিনাল রয়েছে, পুশে স্টার্ট এবং স্টার্টিং থেকে অপশন রয়েছে। সিট কভার গুলো তো ভালোই রয়েছে, সিট কভার নতুন লাগানো হয়েছে, নতুন সিট কভার লাগানো হয়েছে, কারণ আর অনেক দূর ইউজ করা যাবে। সিলিং গুলো এখন সিলিং শুধু আমরা ওয়াশ করেছি তো, এবং সিলিং ও ফ্রেশই রয়েছে। সেন্ট্রাল এসি, এটা সেন্ট্রাল এসি। প্রতিটি সুইচ ওকে আছে তো ভাই? প্রতিটি সুইচ ওকে আছে একদম। আমি গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে, গাড়ির সাথে অরিজিনাল দেখানো আছে, এটা অরিজিনাল দিয়ে আছে এখন। জি, নোয়া এসআই 2011 মডেল এবং 16 রেজিস্ট্রেশন, পাল কালার। জি, সিএনজি করা আছে, সিএনজি করা। আর প্রাইস কত রাখতেছেন ভাই? আমার আজকে 22,95,000, 22,95,000 থেকে আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। আর পেপারস কি অবস্থা? পেপার 24 ফুল আপডেট, এটা পেপার সফট রয়েছে, ঠিক আছে ভাইয়া। এবার সিলভার কালার গাড়ি দেখি, এক্স নোয়া মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, সিলভার কালার গাড়ি। সামনে পিছে গ্লাস এবং সামনে পিছে লাইট যা সবই অরজিনাল আছে, শুধু আমরা টাচ আপ করেছি, টাচ আপ করা হয়েছে। জি, টাচ আপ করেছে, এবং প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে, প্রত্যেকটা গ্লাসের সেন্সার এবং টাটার লোগো দেওয়া আছে, তো প্রত্যেকটা গ্লাসে এবং প্রত্যেকটা লাইটের সাথে টাটার লোগো দেওয়া আছে এখানে। তাহলে অরিজিনাল থাকলে লোগো থাকবে? জি, এখানে তো সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে। যেহেতু টাচ আপের কাজ করা হয়েছে, এই মুহূর্তে বডি ফ্রেশ রয়েছে। জি, টাচ আপ কি সামনে পিছনে আছে নাকি গাড়ির কোনো জায়গায়? বাম্পার টাচ আপ করেছি আমরা, আর সাইড টাচ আপ করেছি আমরা। আচ্ছা, ব্যাক সাইড কি একটু দেখানো যাবে? দেখি একটু যাওয়া যায় কিনা পিছনে। আসলে ব্যাগে এত বেশি স্পেস নেই, তারপর একটু দেখানোর চেষ্টা করি ব্যাক সাইডটি। খুব সুন্দর স্পয়লার রয়েছে, প্রতিটি গাড়িতে স্পয়লার রয়েছে। এতে সিএনজি কিংবা এলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাইয়া, সিএনজি শো করা আছে। ঠিক, আমি একটু ভিতরে ইন্টারিয়র দেখে নিই। আসলে স্পেস খুবই কম, অবশ্যই ফিজিক্যাল এসে দেখতে হবে, আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে? ওকে আছে ভাইয়া। এসি পারফরমেন্স কেমন? এসি আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো আছে। সিট কভার নতুন লাগানো একদম, নতুন সিট কভার লাগানো হয়েছে, ড্যাশবোর্ড ফ্রেশই রয়েছে, সিলিং টিও ফ্রেশই আছে, সিট কভার নতুন লাগানো হয়েছে। জি, কারণ আর অনেক দিন ইউজ করা যাবে। এক্স নোয়া 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন। জি, সিলভার কালার, সিএনজি শো করা আছে। জি, আর পেপারস কি অবস্থায় আছে? পেপার 24,24 ফুল আপডেট। আর প্রাইস কত রাখতেছে? আস্কিং দশম 14,50,000 টাকা আমাদের, 14,50,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস এটা আমাদের, আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। আমরা নেক্সট গাড়িটি দেখি, এটা হচ্ছে এক্স নোয়া 2006 মডেল, 2010 রেজিস্ট্রেশন, ব্লু কালার গাড়ি। সামনে পিছে গ্লাস, সামনে পিছে লাইট অরজিনাল আছে, প্রত্যেকটা গ্লাসটা অরজিনাল আছে, মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর অরজিনাল লাইট। শুধু আমরা এই বাম্পার পিছে বাম্পার টাচ আপ করেছি আমরা। আচ্ছা, নতুন লাগানো একদম,
নতুন সিট কভার লাগানো আছে, কারণ আর অনেক দিন ইউজ করা যাবে। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটি গাড়িতে নতুন করে সিট কভার লাগানো আছে। জি, ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে, ওকে আছে ভাইয়া। গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার সাথে আছে, 10 সেন্ট এখনো ওরিজিনালটি আছে। এসি পারফরম্যান্স কি রকম ভাইয়া? এসি আরামদায়ক, খুবই ভালো, খুবই ভালো আছে। জি, ড্যাশবোর্ডও ফ্রেশ রয়েছে। এখানে প্রত্যেকটি সুইচ ওকে আছে, ওকে আছে। এক্সনোয়া ব্লু কালার 2006 মডেল এবং 10 রেজিস্ট্রেশন। জি, সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি করা আছে ভাই। এটা আর প্রাইস কত রাখতেছেন ভাই? আমাদের আস্কিং দাম আছে 15,95,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস আপনার পাশে কি অবস্থা আছে? পেপার 24 ফুল আপডেট, দুটি পেপার চোখ রয়েছে। জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা দেখাবো স্মার্ট, এক্স স্মার্ট, এক্স স্মার্ট ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। এটা মডেল 2009 রেজিস্ট্রেশন 2014 একদম টু ডোর পাওয়ার, সামনে পিছে ব্যাক ব্যাক ক্যামেরা আছে, আপনার সেন্সর দেওয়া আছে এবং প্রত্যেকটা জায়গায় সেন্সর এবং প্রত্যেক জায়গায় ক্যামেরা দেওয়া আছে। টু ডোর পাওয়ার একদম অকটেন ড্রাইভ, এটা অকটেনে আছে। এখন সিএনজি কিছু করা হয়নি, প্রত্যেকটি গ্লাস ওকে আছে তো? হ্যাঁ, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা লাইট, একদম অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস সেন্সর এবং স্টিকার দেওয়া আছে আপনার। টু ডোর পাওয়ার, জি, এবং তার পাশে বডি কিট রয়েছে। জি, তেলে আছে, এখন সিএনজি কিছু করা হয়নি, সিএনজি করা হয়নি। দ্য ফোর ডিক্স বডি মোটে ফ্রেশি রয়েছে, ওদর পাওয়ার, ফুললি স্মার্ট, ফুললি পর্দা দাও। জি, এক্স স্মার্ট, এটা সিট কভার তো ভালোই দেখা যাচ্ছে, সিট কভার নতুন লাগানো, নতুন লাগানো হয়েছে, তার মানে আর অনেক দিন ইউজ করা যাবে। চারিদিকে পর্দা আছে, এই জাপানি অরজেন্ট আছে গার সাথে, এটা পর্দা দেয়া আছে। একটু পরে পরে খুব সুন্দর একটা গাড়ি, মোশে স্টার্ট, ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে, ওকে আছে। ড্যাশবোর্ড ফ্রেশ রয়েছে, গিয়ার বক্স ইঞ্জিনের গাড়ির সাথে গাড়ি তো অরজেন্ট ভাই, এখন অরজেন্টই আছে। আর ইনস্ট্যান্ট থেকে বেশ কিছু অপশন রয়েছে, এবং গাড়িতে ব্লু লাইটিং করা আছে, বিশেষ রাতে বেশি ভালো লাগবে। স্মার্ট ব্ল্যাক কালার, 9 এর মডেল, 14 রেজিস্ট্রেশন। পেপার কি অবস্থায় আছে? পেপার 24 ফুল আপডেট ভাইয়া। আর প্রাইস কত রাখতেছেন? আজকে দশে 22,50,000 টাকা 22,85,000 টাকা আজকে প্রাইস, আজকে প্রাইস, আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আরেকটি গাড়ি রয়েছে, আমরা আরেকটি গাড়ি দেখি, সম্ভবত রেড ওয়াইন কালার। হুম, রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার। দেখি এক্স নোয়া, এটা এক্স নোয়া, মডেল কত ভাইয়া? এটা মডেল 2003 রেজিস্ট্রেশন 2009 তিনের মডেল, 9 রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার। সামনে পিছে গ্লাস একদম অরজিনাল আছে, এর মধ্যে একটা গ্লাস টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস টোটাল লোগো দেওয়া আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে টু ডোর পাওয়ার, আবার টু ডোর পাওয়ার। সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, মডেল কালার আছে তো? অরজিনাল কালার পর টাচ আপ করা হয়েছে, টাচ আপ করা হয়েছে। জি, টাচ আপ করা আছে। আচ্ছা, সিএনজি কি ব্যাটারি করা আছে? সিএনজি করা আছে, এটা সিএনজি ইনস্টল করা আছে। জি, এই গাড়িতে একটু ব্যাক সাইড দেখানো যাবে, যেটা ফেস টু সাথে আমরা ব্যাক সাইড একটু দেখিয়ে দেই। বডি মোটে ফ্রেশ রয়েছে, সিএনজি ইনস্টল করা আছে। আমরা একটু ভিতরে ভিতরে দেখি, ফিঙ্গার দিলে খুলে যাবে, টু ডোর পাওয়ার। জি, খুবই ভালো আছে, খুবই ভালো আছে। অবশ্যই 2003 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। জি, পেপারস কি অবস্থায় আছে? 24,000 ফুল আপডেট আছে ভাইয়া। আর প্রাইস কত রাখতেছেন? আজকিন দশে 13,95,000 আমাদের, 13,95,000 থেকে আজকিন প্রাইস। জি, আজকিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আইটি নোয়া গাড়ি অলরেডি বাইরে ছিল, ওয়াশ পলিশের কাজ হয়েছে, এখন নিয়ে আসছে শোরুমে ডিসপ্লেতে। এই গাড়ির মডেল কত ভাইয়া দেখে দিই? মডেল 2002 রেজিস্ট্রেশন 2007 2002 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, সিলভার কালার, সিলভার কালার। কি অবস্থায় আছে গাড়িটি? গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, অরজিনাল কালার গাড়ি। সামনে পিছে বাম্পার টাচ আপ করেছে আমরা, এবং প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে, প্রত্যেকটা লাইট অরজিনাল আছে, এবং বডি কিট দেওয়া আছে এটার সাথে, অরজিনাল এখন। আচ্ছা, এটা সিএনজি কি বেলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাইয়া, সিএনজি এর শো করা আছে। জি, একটু ভিতরে ভিতরে দেখিয়ে দিই। এটা টু ডোর পাওয়ার না? আচ্ছা, ডোর পাওয়ার নেই, এবং নতুন সিট কভার লাগানো হয়েছে। জি, বুঝে যাচ্ছে নতুন সিট কভার। ডিভিডি প্লেয়ার আছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে, ওকে আছে ভাইয়া। ব্ল্যাক উডেন প্যানেল রয়েছে। এসি পারফরম্যান্স কি রকম ভাইয়া? এসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুবই ভালো আছে। জি, গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে গাড়ির সাথে অরজিনাল আছে, এখনো অরজিনালটি আছে।
মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় থেকে 10 মিনিট আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন। আর যারা গাবতলি থেকে আসবেন চার রাস্তার মোড় যাওয়ার 10 মিনিট আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0171 5867 62, পারফেক্ট নাম্বার 0197132570, এদিকে নাম্বার হোয়াটসঅ্যাপ নেমে দেওয়া আছে আমাদের। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।